আজ সন্ধেবেলা বাগমোড়ে কেন্দ্রীয় সরকারের এনআরসি চক্রান্তের বিরুদ্ধে ও ব্যারাকপুর জুড়ে সাধারণ মানুষের ওপর বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ধিক্কার সভার আয়োজন করা হয়। এই ধিক্কার সভায় উপস্থিত ছিলেন হালিশহরের পৌরপ্রধান অংশুমান রায়, উপস্থিত ছিলেন হালিশহর ও কাঁচরাপাড়ার পৌর পার্ষদগণ, এছাড়া উপস্থিত ছিলেন বিজপুরের অন্যতম তৃণমূল নেতা প্রবীর সরকার, তৃণমূল নেত্রী আলোরানী সরকার, তৃণমূল নেত্রী সোনালী সিংহ রায় সহ বীজপুরের তৃণমূলের অন্যতম নেতৃবৃন্দরা। আসুন আমরা শুনে নিই এই সভা থেকে আমাদের কি জানালেন তৃণমূল নেতা প্রবীর সরকার। দেখুন, অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে গিয়ে, গত লোকসভা নির্বাচনের পরে বিজেপি গভর্নমেন্ট যেইভাবে ভারতবর্ষের একটা অরাজকতা সৃষ্টি করেছে, তার বিরুদ্ধে মূলত হচ্ছে গিয়ে আসামে যে এনআরসি চালু করেছে তার বিরুদ্ধে, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমাদের প্রধান প্রাধান্য গিয়ে, আপনারা দেখেছেন যে গত পরশু দিন ভাটপাড়ায় আমাদের দলের একটা পার্টি অফিসকে কেন্দ্র করে সাংসদের সাথে একটা গণ্ডগোল হয়েছে। আমরা সেদিনও বলেছি, আজকেও বলছি, কোনো রক্তই কাম্য নয়, কিন্তু তার রক্ত ঝরার জন্য কে ঝরেছে সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। তার রক্ত ঝরার জন্য গতকাল যেভাবে ব্যারাকপুরে বন ডেকে আরও কত রক্তের হোলি খেলা হলো তার বিরুদ্ধে, এবং কালকে বন্ধকে কেন্দ্র করে সারা ব্যারাকপুর জুড়ে বিজেপি নামক রাজনৈতিক দল যা তাণ্ডব চালালো তার বিরুদ্ধে আমাদের আজকের এই ধিক্কার সভা। বন্ধকে সাফল্য পেয়েছে কি না পেয়েছে, আপনারা সাংবাদিক, আপনারা রাস্তায় ছিলেন, আপনারাই দেখেছেন। দেখুন, মানুষ আজকাল বন্ধ মানে না, মানুষ বন্ধ করতে চায় না, কারণ হচ্ছে কি, আমাদের দিদি যখন নাকি বিরোধী দলের আসনে ছিল তখন থেকেই আমাদের দিদি বন্ধের বিরোধিতা করেছে, এবং স্টিল নাও আজকে অবধি আমরা বন্ধের বিরুদ্ধে। তা মানুষও দিদির সাথে সহমত পোষণ করে বন্ধকে সাফল্যতা দেয়নি। অপরদিকে আসামের করিমগঞ্জে 21 লক্ষ মানুষ জাতীয় পঞ্জীকরণের আওতায় তারা পড়েনি, তারা ট্রাইব্যুনালের আওতায় পড়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এনআরসির নাম করে সবচেয়ে বড় ব্যাপার আপনারা দেখবেন, একটা একজন সৈনিক যে ভারতবর্ষের জন্য নিজের জীবন যৌবন গাওয়া করে দিয়েছে তাকে পর্যন্ত এনআরসির মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার তোড়জোড় চালু হয়েছে। এরপরে আর কি বলতে পারেন আপনি? প্লিজ লাইক সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন অ্যান্ড নিউজ অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। আহিরা বাংলা নিউজ।